ভদ্রক জেলা বাসুদেবপুর ব্লক অন্তর্গত সুদর্শনপুর শিশু মন্দিরে সপ্তম বার্ষিকোৎসব পালিত হয়ে যাই। এতে সভাপতি বিকাশ কুমার শতপথী, মুখ্য অতিথি রবিনারায়ণ সেনাপতি, মুখ্য বক্তা পীতাম্বর মিশ্র, সম্মানিত অতিথি চারুলতা মিশ্র, মুক্তিকান্ত পাড়ী, পুরুষোত্তম নায়ক, প্রধান গুরুজী লক্ষ্মীকান্ত নাথ প্রভৃতি যোগ দিয়ে। অতিথি পরিচয় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মানস কুমার পাড়ী কহিলে, দিবসব্যাপী কার্যক্রমে বিদ্যালয়ের সমস্ত গুরুজী গুরুমা মানে উপস্থিত রই সহযোগ করেছিলেন।